ঘনি আসছে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের সময়। রাজনীতি পাড়ায় বাড়ছে উত্তাপ। আওয়ামী লীগ বলছে সংবিধান অনুযায়ী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ নির্বাচন। বিএনপির দাবি, যে কোনো মূল্যে সরকারকে পতন করে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে ক্ষমতার পরিবর্তন। দ্বাদশ নির্বাচন নিয়ে শুধু দেশের রাজনীতিতে উত্তাপ নয়, বরং বিদেশি পরাশক্তির তৎপরতাও চোখে পড়ার মতো। ষষ্ঠ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভিসানীতি আর ভারতের অবস্থান ও রাজনীতির অঙ্গনে যখন নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে, এরই মধ্যে ঢাকাস্থ দূতাবাসের কর্মরত নয় দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যরাত পর্যন্ত এক রুদ্ধদ্বার বৈঠক এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কেন এই বৈঠক, কী বা আলোচনার বিষয়, তা কেউ স্পষ্ট জানাতে পারেনি। গণমাধ্যমেও পাওয়া যায়নি বৈঠকের বিষয় নিয়ে কোনো তথ্য। এই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, ভারত, চীনের কর্মকর্তারা। তবে কে আয়োজন করেছে বৈঠকের, তা নিয়েও প্রকাশ হয়নি কোনো খবর। শুক্রবার 25 আগস্ট সন্ধ্যা 6:25 থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের মালিকানাধীন গুলশানের রাফিনাতো রেস্টুরেন্টে 5 ঘন্টারও বেশি সময় ধরে চলে সে বৈঠকটি। জানা গেছে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, চীন, তুরস্ক, পাকিস্তান, নেপাল, মিয়ানমার ও কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কর্মরত সামরিক কর্মকর্তা, ডিফেন্স অ্যাটাচি উপস্থিত ছিলেন। এসব দেশের কয়েকজন কূটনীতিকও মিটিংয়ে অংশ নেন। মিটিং শেষে সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা নৈশভোজে অংশ নেন। তবে এ বৈঠকে নৈশভোজে কোনো বাংলাদেশি অংশ নিয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। মিটিং ও নৈশভোজ চলা অবস্থায় ওই রেস্টুরেন্টে বাংলাদেশি কোনো কাস্টমারকেও প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও একটি সূত্র নিশ্চিত করেছেন। রাতে 11:30 সরেজমিনে দেখা যায় রেস্টুরেন্টটির বাইরে বিভিন্ন দেশের দূতাবাসের কয়েকজন নিরাপত্তারক্ষী অবস্থান করছেন। রেস্টুরেন্টটির ছবি তুলতে চাইলে বাধা দেন এবং জানান ভিতরে বিভিন্ন দেশের দূতাবাসের লোকজন রয়েছেন, এই জন্য ছবি তোলা যাবে না। এই নৈশভোজে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার ডিফেন্স অ্যাটাচি লেফটেন্যান্ট কর্নেল জন ড্যামসে, ভারতীয় হাইকমিশন ডিফেন্স অ্যাটাচি মানমেত সিং, তুরস্ক দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি কর্নেল ইয়ারদাল, নেপাল দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি রোশান শামশের রানা, পাকিস্তান হাইকমিশনের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ রাফি, মার্কিন দূতাবাসের সিনিয়র ডিফেন্স অফিসিয়াল এবং ডিফেন্স অ্যাটাচি লেফটেন্যান্ট কর্নেল মিখাইল ই ডিমিসাই, চায়নার ডিফেন্স অ্যাডভাইজার কর্নেল ডু জিংশেন, মিয়ানমার দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল সুট নাইন টু ও কুয়েতের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ সাদমান আল রশিদ। এছাড়াও মার্কিন দূতাবাস ও ভারতীয় হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। রহমতুল্লাহ, আমার সংবাদ, ঢাকা।